মনে চাইতেছে না তাদেরকে ছেড়ে চলে যাবে, কিন্তু আল্লাহর হুকুম যাইতে হয়, ওখানে ওয়াদা করছি আল্লাহ। আহমদ শাফির মতো আলেম বেরিয়েছে, আল্লামা শাফির বিরুদ্ধে কেউ কথা বললে তার জিব্বা টেনে ছিঁড়ে ফেলা হবে। মানুষ মাত্রই ভুল থাকতে পারে, কিন্তু একটা মানুষের অধিকাংশ কাজগুলো আপনি দেখবেন আল্লামা শাফি 60 বছরের উপরে শুধু বুখারি ইমাম বুখারির খেদমত করেছেন। একটা মাদ্রাসার লক্ষ লক্ষ ছাত্র যেখান থেকে বেরিয়েছে সেটার দায়িত্বে তিনি ছিলেন, ঠিক কিনা? উপমহাদেশে এত বড় মাদ্রাসা নাই, হাটহাজারীর মতো এত বড় মাদ্রাসা উপমহাদেশে নাই। আহমদ শাফি দামাত বরকাতুহু এদেশের এই সাবকন্টিনেন্টের শীর্ষস্থানীয় আলেমদের একজন তিনি, শাহ আহমদ শাফি। হয়তো মাসলা মাসাইলের ক্ষেত্রে কিছু ইখতিলাফ থাকতে পারে, আলেমদের ভিতরে ইখতিলাফ থাকা ভালো, এটা ইসলামের সৌন্দর্য। এর মানে একটা আলেমের বিরুদ্ধে তোমরা কথা বলবা, জিব্বা টেনে ছিড়বো আমরা। আসবে না ফিরে আর এ ধরাতে,